বাড়ি বানানোর জন্য অনেক অনেক রকম টিপস দিয়ে থাকে, কিন্তু সাধারণ যেগুলো টিপস যেগুলো আমাদের শরীরে অবনতি ঘটায় সেই টিপসগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের জন্য ক্ষতিকর। আপনি একটা সুন্দর বাড়ি বানালেন, সেখানে যদি আপনার মনের মতো ঘুম না হলো, মনের মতো খাওয়া দাওয়া না হলো, মনের মতোভাবে শরীর সুস্থ না থাকলো, তাহলে সে বাড়িতে বসবাস করে কী লাভ বলুন তো। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো ঘুমের দিক নির্ণয়। কোন দিকটা আমাদের ঘুমের জন্য বেস্ট, কোন দিকে মাথা করে শুলে আমরা ভালোভাবে ঘুমোতে পারবো এবং আমাদের শরীর ভালো থাকবে, এটা একটা বাস্তুশাস্ত্র নিয়মভাবে তৈরি হয়েছে। দেখুন, বলে রাখি, বাড়ি বানানো কিন্তু অতটা সহজ কাজ নয়। একটা মানুষ যখন বাড়ি বানায় তখন তার জীবনের মানে সারা জীবনের সঞ্চয় পর্যন্ত শেষ করে ফেলে। মানে একটা বাড়ি বানানো কতটা কঠিন কাজ। বাড়ি বানানো কিন্তু মোবাইল কেনার মতো নয় যে আজকে একটা সেট কিনলাম, ভালো লাগলো না, কালকে আবার অন্যটা কিনে নিলাম। বাড়ি কিন্তু সারা জীবনের সঞ্চয় শেষ করেও সুন্দর একটা বাড়ি হয়ে ওঠে না। আপনার কাছে আপনার বাড়িটা বেস্ট, আমার কাছে আমার বাড়িটা বেস্ট, কারোর কাছে ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার কাছে সেটা বেস্ট, যার যেমন সামর্থ্য তার কাছে তার বাড়িটা বেস্ট। তবে কি, বাড়ি বানানোর আগে আপনার যতটা সামর্থ্য ততটা ইনকামের মধ্যে, ততটা আপনার বাজেটের মধ্যে যখন বাড়ি বানাবেন অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী একটা ভালো বাড়ি হয়। অনেকে ভাববেন বাস্তুশাস্ত্র একটা পুঁথিগত বিদ্যা, একটা জ্যোতিষবিদ্যা, এগুলোকে কেন ফলো করব। তাহলে আপনি ভুল করছেন। বাস্তুশাস্ত্র এই জিনিসটা কোনো পুঁথিগত বিদ্যা নয়, একটা সায়েন্টিফিক রিসার্চ, বৈজ্ঞানিক এবং যুক্তিযুক্তভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এটাকে তৈরি করা হয়েছে। আমাদের ভারতের প্রাচীন বিদ্যা থেকে যেটা পাওয়া গেছে সে অনুযায়ী বলছে ঘুমের দিক হিসেবে সবথেকে বেস্ট হলো সাউথ। আজকের বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, এটাকে কিন্তু মন দিয়ে শুনবেন। বাড়ি বানানোর আগে অবশ্যই এটাকে খেয়াল রাখবেন, তার কারণ সে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী বলছে আমাদের মাথা হলো নর্থ পোল এবং আমাদের পায়ের দিক হলো সাউথ পোল। অপোজিট ডিরেকশন নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে। আমাদের মাথা নর্থ পোল হিসেবে কাজ করে, সাউথ পোল বরাবর যদি আমরা ঘুমোই তাহলে দুজনের মধ্যে আকর্ষণ হবে, সেক্ষেত্রে ঘুম ভালো হবে, ব্লাড প্রেশার লো হবে। এবং যদি উল্টো করে ঘুমোই তাহলে নর্থ পোলের সাথে নর্থ পোলের একটা বিকর্ষণ তৈরি হবে, রিপালস হবে, রিপালশন, সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার হাই হবে এবং ঘুম ভালো হবে না, শরীরের অবনতি হবে ধীরে ধীরে। আবার যদি আপনি পূর্ব পশ্চিমে বরাবর ঘুমান তাহলে নর্থ পোল সাউথ পোলের তুলনায় ওই বরাবর ঘুমলে, মানে যদি উল্টো ডিরেকশনে নর্থ সাউথের সাথে পারপেন্ডিকুলারলি যদি ঘুমান তাহলে সেক্ষেত্রেও আপনার শরীরে কিছু অবনতি ঘটবে। সবথেকে বেস্ট হলো সাউথ পোল। এবং যদি সাউথ পোল বরাবর আপনার বাড়িতে আপনার সুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার মাথাকে পূর্ব দিক বরাবর রাখতে পারেন। প্রথম হলো সাউথ পোল, তারপর হলো ইস্ট, তারপর ওয়েস্ট, নর্থ পোল বরাবর কিন্তু কখনোই আপনি ঘুমোবেন না, সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। তাই অবশ্যই খেয়াল রাখবেন বাড়ি বানানোর ক্ষেত্রে আপনার বেডরুমের পজিশন অনুযায়ী আপনার মাথা যেন সাউথ বরাবর থাকে, তাহলে আপনার শরীরের জন্য খুব সুস্বাস্থ্যকর এবং পরিবেশ, ঘুমের পরিবেশটা খুব ভালো হবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন যে কোন বরাবর আপনি ঘুমোবেন, আপনার বাড়িতে সেই পজিশন হচ্ছে কি না, যদি না হয় সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। বাস্তুশাস্ত্র কোনো পুঁথিগত বিদ্যা নয়, এটা হলো একটা রিসার্চেবল এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে একটা প্রক্রিয়া। আজকের ভিডিও এখানে সমাপ্ত হলো। আরও নতুন নতুন ভিডিও এবং তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করুন, প্রিয়জনের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।